কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম একটা হেয়ার কেয়ারের একটা ভিডিও আজকাল এই গরমের টাইমটাতে বেশিরভাগ মানুষের একটা প্রবলেমই বেশি দেখা দিচ্ছে সেটা হচ্ছে ড্রাই এন্ড ফ্রিজি হেয়ার মানে আমাদের চুলটা কেমন যেন একটু উষ্ক খুষ্ক হয়ে যাচ্ছে কেমন যেন একটু উড়ু উড়ু হয়ে থাকছে একটু ড্রাই হয়ে থাকছে এটা সবারই একটা কমন একটা প্রবলেম তো এই জন্যই লাস্ট কিছুদিন ধরে আমি আমার চুলে বেশ কয়েকটা প্রোডাক্টস ইউজ করছি আর তার মধ্যে থেকে যেগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে সেটা নিয়ে আমার আজকের এই ভিডিওটা তো তোমাদের যাদের চুল একটু বেশি রাফ ড্রাই অথবা ফ্রিজি অথবা হেয়ার ফল খুব বেশি হচ্ছে অথবা তোমাদের যাদের আগা ফাটা সমস্যা আছে তারা কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটা দেখবা কারণ তাহলে তোমাদের সলিউশনটা তোমরা পেয়ে যাবা আর আমি কিন্তু বেশ ভালো রেজাল্ট পেয়েছি এজন্য ভাবলাম যে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করে দিই সো চলো আর দেরি না করে ভিডিওতে চলে যাওয়া যাক হেয়ার কেয়ারের জন্য সবার ফার্স্টে যেটা করতে হবে আমাদের হেয়ার ফল যেন না হয় সেটা সবার ফার্স্টে ইনশিওর করতে হবে তারপর আমাদের চুলটা যেন হেলদি সিল্কি অ্যান্ড স্মুথ হয় সেটা হচ্ছে দেখতে হবে হেয়ার ফল যাতে না হয় আর নতুন হেয়ার যাতে গ্রোথ হয় সেজন্য আমি যেটা ইউজ করেছি কোকো সিসিমের যে প্রিমিয়াম হেয়ার গ্রোথ অয়েল এই অয়েলটা কিন্তু স্পেশালি বানানোই হয়েছে যাতে আমাদের নতুন চুল হচ্ছে সুন্দর করে গ্রো করে আর হেয়ার ফলটা যাতে একদম কমে যায় এখানে কিন্তু লেখা আছে যে এখানে হচ্ছে 24টা হেয়ার গ্রোথের হার্ব এখানে দেওয়া আছে প্লাস হচ্ছে 18 রকমের অয়েল দেওয়া আছে রোজমেরি দেওয়া আছে জোজোবা দেওয়া আছে অনেক রকমের অনেক কিছু দেওয়া আছে আমার কাছে মনে হয়েছে যে উইকে 2 থেকে 3 বার যদি তোমরা এটা ইউজ করো তাহলে রেজাল্টটা তোমরা নিজেই দেখতে পারবা এটার সাথে আমি আরেকটা অয়েলও কম্বাইন্ড করে ইউজ করি সেটা হচ্ছে কোকো সিসিমের যে সুপার অয়েল এটা এই অয়েলটা আমি হচ্ছে স্ক্যাল্পে দেই আর এটা হচ্ছে আমি আমার পুরো চুলে দেই এই অয়েলটা যেটা করবে আমাদের রাফ যে চুলটা আছে না সেটাকে সুন্দরভাবে স্মুথ করবে প্লাস আমাদের চুলটা যতটা সম্ভব হেলদি সিল্কি অ্যান্ড শাইনি করবে এটাতে কিন্তু মোটামুটি 20টারও বেশি অয়েল মিক্স করা আছে আর এখানে কিন্তু প্রায় 22 থেকে 23টার মতো হার্ব ইউজ করা হয়েছে তো তোমরা বুঝতেই পারছো যে কত কিছু একসাথে ইউজ করে তারপর এরকম একটা অয়েল হচ্ছে বের করা হয়েছে তো দেখতেই পাচ্ছ লাস্ট কিছুদিন ধরে আমি এই অয়েলটা ইউজ করেছি আর আমার কাছে বেশ ভালো মনে হয়েছে তো চলো আমি কি করে এগুলো অ্যাপ্লাই করি সেটা তোমাদের দেখিয়ে নিই অয়েলটা অ্যাপ্লাই করার জন্য সবার ফার্স্টে আমি মিডল পার্টিশন করে নিয়েছি আমার হেয়ারে তারপর একটা কটন প্যাড নিয়ে নিব তারপর কোকো সিসিমি যে প্রিমিয়াম হেয়ার গ্রোথ অয়েলটা আছে না সেটা হচ্ছে আমি আমার স্ক্যাল্পে লাগাবো আমি ইউজুয়ালি এই জিনিসটাই করি যে আমার স্ক্যাল্পে হচ্ছে এই প্রিমিয়াম হেয়ার গ্রোথ অয়েলটা লাগাই তাহলে হচ্ছে আমাদের যদি হেয়ার ফল থাকে সেটা একদমই কমে যাবে প্লাস হচ্ছে স্ক্যাল্প থেকে তো তেলটা একদম ভালোভাবে অ্যাবজর্ব হবে যার জন্য হেয়ার গ্রোথটাও খুব ফাস্ট হয়ে যাবে তো এই জন্যই মেইনলি আমি এটা শুধুমাত্র স্ক্যাল্পেই লাগাই ও আরেকটা কথা সেটা হচ্ছে আমি কিন্তু অয়েলটা দেওয়ার আগে হালকা একটু গরম করে নিয়েছিলাম ওভেনে দিয়ে তো তোমরাও কিন্তু এই স্টেপটা ফলো করতে পারো হালকা একটু গরম করে নিলে যেটা হবে আমাদের অয়েলের যে বেনিফিটসটা সেটা হচ্ছে আরও ভালো পাওয়া যাবে ঠিক আছে তো স্ক্যাল্পে কিন্তু মোটামুটি আমার তেলটা লাগানো শেষ এখন আমি যেটা করব আমার ফিঙ্গার টিপসে একটু অয়েল নিয়ে তারপরে হচ্ছে আমার পুরো মাথাটা ভালো মতো মাসাজ দিয়ে নিব একটা অয়েল অ্যাপ্লাই করার পর মাসাজ দিলে যেটা হবে ব্লাড সার্কুলেশনের ফ্লোটা আরও বেশি বেড়ে যাবে তার কারণে কিন্তু হেয়ার ফলটা কমে যাবে ঠিক আছে তো তোমাদের হাতে যদি টাইম থাকে তাহলে কিন্তু এই স্টেপটা অবশ্যই ফলো করো স্ক্যাল্পে অয়েল দেওয়ার পরে এভাবে একটু মাসাজ দিয়ে নিও একটু 2-3 মিনিটের মতো করে দিলেই হয়ে যাবে তো মাসাজ করা ডান এখন আমি আমার পুরো চুলের মধ্যে হচ্ছে কোকো সিসিমের যে সুপার অয়েলটা আছে সেটা হচ্ছে দিয়ে নিব এই তেলটা অ্যাপ্লাই করার সময় কিন্তু আমি একটু ছোট ছোট করে সেকশন নিয়ে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করছি যাতে পুরো চুলে সমানভাবে তেলটা হচ্ছে অ্যাপ্লাই করা যায় আর এই তেলটা কিন্তু চুলটাকে হেলদি আর স্মুথ করার সাথে সাথে তোমাদের যদি আগা ফাটার সমস্যা থাকে অথবা তোমাদের যদি চুল পেকে যাওয়ার সমস্যা থাকে এগুলোও কিন্তু প্রিভেন্ট করবে আর কয়েকবার ইউজের পরেই তোমরা রেজাল্টটা কিন্তু দেখতে পারবা তো আমার অ্যাপ্লাই করা শেষ এখন হচ্ছে আমি একটা বান করে নিব তোমরা চাইলে কিন্তু এই অয়েল দুইটা রাতে অ্যাপ্লাই করে ঘুমিয়ে যেতে পারো অথবা চুলে 2 ঘন্টা রেখে শ্যাম্পু করে দিতে পারো অথবা একটা হেয়ার মাস্কও অ্যাপ্লাই করতে পারো তো আমি আজকে আমার পছন্দের একটা হেয়ার প্যাক তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো এটা হচ্ছে লাইলা তিলের হেয়ার প্যাক তো এটার সাথে আমি যেটা করবো একটু অ্যালোভেরা নিয়ে নিয়েছি অ্যালোভেরাটা আমি ব্লেন্ড করে নিয়েছি তারপর এটাতে দিয়ে দিচ্ছি 2 চামচ অর্গ্যানিক হেয়ার প্যাক তারপর বেস্ট রেজাল্টের জন্য এটাতে দিয়ে দিচ্ছি কোকো সিসিমির হেয়ার টনিকটা এটা আমরা কিন্তু হেয়ারে এমনি অয়েলের মতো করে ইউজ করতে পারবো আবার চাইলে এরকম প্যাকের সাথে ইউজ করতে পারো তারপর দিয়ে দিচ্ছি কোকো সিসিমির পিওর হানি আমি 1 চামচের মতো কোকো সিসিমি হানিটা দিয়ে দিলাম তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি একটা ডিম তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে এই যে মোটামুটি আমার প্যাকটা কিন্তু রেডি তো হেয়ার প্যাকটার কনসিস্টেন্সি অনেকটা এরকম হবে চুলে তো আমাদের অয়েল দেওয়াই ছিল তো 2 ঘন্টা পরে আমি হচ্ছে এখন হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করে দিচ্ছি আর এখানে হচ্ছে আমি আরেকজনের সাহায্য নিয়েছি আমার হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করার জন্য সুন্দর করে সেকশন করে করে পুরো চুলে একদম হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করে দিতে হবে তারপর কিন্তু হেয়ার প্যাকটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পর্যন্ত তোমার হেয়ারে রাখতে হবে তারপর হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশনার ইউজ করে চুলটা ধুয়ে ফেলতে হবে তো এই যে রেজাল্ট তো তোমরা দেখতেই পাচ্ছ ড্রাই আর ফ্রিজি হেয়ার কিন্তু একদমই গন সো তোমরা এটা ইউজ করে কেমন রেজাল্ট পেলা সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর সো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততদিনের জন্য আল্লাহ হাফেজ